নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আমার তৃতীয় ক্লাস। আমি সলভ করছি পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো। তো চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। তো প্রথমে কি কোশ্চেন আছে, প্রথমের কোশ্চেনই হচ্ছে সপ্তবিলোপ নীতি প্রথম কোথায় প্রয়োগ করা হয়। তো সপ্তবিলোপ নীতি প্রথম প্রয়োগ করা হয়েছিল সাতারাতে। তো এটা কে প্রবর্তন করেছিল, না এটা প্রবর্তন করেছিল লর্ড ডালহৌসি। এবং এটা কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল, এটা প্রবর্তিত হয়েছিল 1848 খ্রিস্টাব্দে। এরপর আমরা দেখো এরকমই একটা জানি যে এই ধরনের একটা নীতি ছিল অধীনতামূলক মিত্রতা নীতি। তো এটা কে প্রবর্তন করেছিল, এটা প্রবর্তন করেছিল লর্ড ওয়েলেসলি। এবং এটা কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল, এটা প্রবর্তিত হয়েছিল 1798 খ্রিস্টাব্দে। এবং এইটা কে প্রথম স্বীকার করেছিল, অর্থাৎ এইটা প্রথম স্বীকার করেছিল হায়দ্রাবাদের নিজাম। আচ্ছা, তাহলে আমাদের এই কোশ্চেনটা হয়ে গেল। এর পরের কোশ্চেন দেখো কি বলছে। এর পরের কোশ্চেন আছে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন। তো স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। এবং একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, স্বাধীন ভারতের শেষ এবং প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী গোপালাচারী। এবং যদি জিজ্ঞেস করে প্রথম এবং শেষ ইংরেজ গভর্নর জেনারেল কে ছিলেন, তখন হয়ে যাবে কিন্তু লর্ড মাউন্টব্যাটেন। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আবুল কালাম আজাদ আছে, উনি কে ছিলেন, না উনি ছিলেন আইএনসির যে কনিষ্ঠতম প্রেসিডেন্ট ছিল, অর্থাৎ তাদের যে অধিবেশনগুলো হতো তো সেখানে যে কনিষ্ঠতম অর্থাৎ সর্বছোট যে ছিল আর কি তাদের মধ্যে, তো তিনি একমাত্র সভাপতি ছিলেন যিনি কনিষ্ঠতম প্রেসিডেন্ট তিনি হয়েছিলেন। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি রাজেন্দ্র প্রসাদ। তো রাজেন্দ্র প্রসাদ কে ছিলেন, না গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কিন্তু ছিলেন রাজেন্দ্র প্রসাদ। আমরা জানি গণপরিষদের প্রথম সভাপতি কিন্তু হয়েছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা। তো তিনি বয়োজ্যেষ্ঠ ছিলেন বলে তাকে সম্মান জানানোর জন্য তাকে প্রথম করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে গণপরিষদের প্রথম স্থায়ী অর্থাৎ স্থায়ীভাবে যিনি হয়েছিলেন তিনি হচ্ছেন যে রাজেন্দ্র প্রসাদ। এবং স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতিও ছিলেন রাজেন্দ্র প্রসাদ। এবং তিনি কন্টিনিউ 12 বছর অবধি এই পদে অসীম ছিলেন। এরপরে দেখো এরপরের প্রশ্ন হচ্ছে বাংলার প্রথম স্বাধীন নবাবের নাম কি। তো বাংলার প্রথম স্বাধীন নবাব হচ্ছে মুর্শিদকুলি খাঁ। এবং বাংলার স্বাধীন যদি শেষ নবাবের নাম আসে তখন হয়ে যাবে সিরাজউদ্দৌলা। এবং এবার একটু আমরা দেখে নিই মুর্শিদকুলি খাঁ সম্পর্কে, না মুর্শিদকুলি খাঁ আসলে একজন দক্ষিণ ভারতে তার জন্ম হয়েছিল এবং তিনি একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। এবং এক জৈনিক মুসলমান তাকে দত্তক নেন এবং তার নাম রাখেন মোহাম্মদ হাদি। এবং তিনি কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত রাজ্য শাসন করেছিলেন, না তিনি বাংলাতে 1717 থেকে 1727 অর্থাৎ 10 বছর তিনি রাজত্ব করেছিলেন। তো তিনি ফার্স্টে ছিলেন বাংলার দেওয়ান, অর্থাৎ যখন ঔরঙ্গজেব রাজত্ব করছিলেন দিল্লিতে অর্থাৎ মোগল দরবারে যখন ঔরঙ্গজেব ছিলেন, তো তখন একমাত্র বাংলা থেকে মুর্শিদকুলি খাঁ যে ছিল সেই নিয়মিত দেওয়ানি পাঠাতো, রাজস্ব পাঠাতো, আর তেমন কেউ পাঠাতো না ঠিকঠাক করে। কিন্তু মুর্শিদকুলি খাঁ সমানে তার ভাগের যে রাজস্বটা পড়ছিল বাংলার তরফ থেকে সেটা তিনি পাঠাতেন। তাই জন্য তিনি ঔরঙ্গজেবের খুব প্রিয় পাত্র ছিলেন। এবং পরবর্তী ক্ষেত্রে ঔরঙ্গজেবের মৃত্যুর পর তাকে বাংলার সুবেদারও করা হয়েছিল। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি আলীবর্দী খাঁ। তো তোমরা হয়তো জানো যে আলীবর্দী খাঁর টাইমে কিন্তু আমাদের বাংলায় সবথেকে বেশিবার বর্গীয় আক্রমণ হয়েছিল। এবং এই বর্গীয় আক্রমণের যে মারাঠা অধিনায়ক ছিলেন তিনি ছিলেন রঘুজী ভোঁসলে, অর্থাৎ তার নেতৃত্বে আমাদের বাংলায় বারবার বর্গীয় আক্রমণ হয়েছিল। এবং আলীবর্দী খাঁ যিনি ছিলেন তো তিনি উড়িষ্যা তাদের দিয়ে দেন এবং বলেন যে বাংলা থেকে তাদের যে চোদ এবং স্বদেশমুখী যেটা ছিল তো তিনি সেটা স্বীকার করেন যে তিনি বাংলা থেকে প্রতি বছর সেটা পাঠাবেন। তো তখন তারা এই যুদ্ধটা বন্ধ করে। আচ্ছা, আরেকটা এখানে দেখতে পাচ্ছি আমরা মীর কাসিম। তো মীর কাসিম কে ছিলেন, না যে বক্সার যুদ্ধ হয়েছিল তোমরা সকলেই জানো। তো বক্সার যুদ্ধতে যে 1764 খ্রিস্টাব্দে 22 অক্টোবর যে বক্সার যুদ্ধ হয়েছিল সেখানে তিনি বাংলার তরফ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন। তো তোমরা সকলেই হয়তো জানো যে বক্সার যুদ্ধের পর থেকে ইংরেজরা আরও বেশি করে বাংলায় ঘাঁটি গাড়তে তাদের সুবিধা হয়েছিল। এরপর দেখো এরপরের প্রশ্ন হচ্ছে ড্রেকেন ট্র্যাপ গঠিত হয়েছে প্রধানত কোন শিলা দ্বারা। তো ড্রেকেন ট্র্যাপ গঠিত হয়েছে আগ্নেয় শিলা দ্বারা। তো এই আগ্নেয় শিলাটা মূলত ব্যাসাল্ট দ্বারা গঠিত এবং এটা মহারাষ্ট্রের মালভূমি অঞ্চলকে বলা হয়।
এই যে ড্রেকেন ট্র্যাপটা। এরপর দেখো, এরপরের প্রশ্ন হচ্ছে গোদাবরী নদীর একটি প্রধান উপনদী বা ট্রিবিউটারি কি। তো দেখো, গোদাবরী নদীর প্রধান উপনদী হলো গিয়ে ইন্দ্রাবতী। এছাড়া আর কি কি আছে না, ওয়াদা, পেন গঙ্গা, ওয়েন গঙ্গা, মঞ্জিরা, এগুলো হচ্ছে গোদাবরী নদীর উপনদী। এখানে দেখো অপশন সিতে আমরা দেখতে পাচ্ছি ভীমা। ভীমাও খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গিয়ে কৃষ্ণা নদীর একটি উপনদী। এবং কৃষ্ণা নদীর আর কী কী উপনদী আছে একটা খুব ইম্পর্টেন্ট, যেমন তুঙ্গভদ্রা, মুসি, ঘাটপ্রভা, এগুলো হলো কৃষ্ণা নদীর উপনদী। তাহলে এই এই অ্যান্সারটা কী হয়ে যাবে না, অপশন এ ইন্দ্রাবতী, এ হচ্ছে গিয়ে গোদাবরীর প্রধান উপনদী। এরপর দেখো, পেরিয়ার অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত। তো পেরিয়ার অভয়ারণ্যটি হচ্ছে গিয়ে কেরালা, কেরালায় এটি অবস্থিত। এবং এটা কিসের জন্য খ্যাত, না এটা বাঘ, হাতি, ম্যাকাও, এগুলোর জন্য এটি ফেমাস। এরপর দেখো, কেরালায় আর কী কী আছে, না ইদুকি, এভারিকুলাম, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, এগুলো কেরালায় অবস্থিত। এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চল। তো উত্তরাঞ্চলের আর কী কী ন্যাশনাল পার্ক আছে, যেমন রাজাজি ন্যাশনাল পার্ক যেটা বাঘের জন্য বিখ্যাত, করবেট এটাও আর একটা যেটা বাঘের জন্য বিখ্যাত। এবং দেখো, করবেট সম্পর্কে বলি যে ফার্স্ট ইন্ডিয়ান ন্যাশনাল পার্ক কিন্তু জিম করবেট ন্যাশনাল পার্ক, যার আগের নাম ছিল হ্যালিস। এরপর দেখো, ভ্যালি অফ ফ্লাওয়ার, এটা হচ্ছে উত্তরাঞ্চলে, এই ভ্যালি অফ ফ্লাওয়ারটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এরপর দেখো, আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশের কী কী আছে, না মধ্যপ্রদেশের টাইগার রিজার্ভ আছে অনেকগুলো, এবং যে ন্যাশনাল পার্কগুলো আছে সেখানেও বাঘের জন্য, মূলত বাঘের জন্য এগুলো বিখ্যাত, যেমন পান্না, পেঞ্চ, মাধব, বান্ধবগড়, সাতপুরা, পাঁচমারি, সঞ্জয়, মানে অনেকগুলো, ওদের ওখানে অনেকগুলো ন্যাশনাল পার্ক আছে মধ্যপ্রদেশের। এবার আমরা দেখে নেব আমাদের ওয়েস্ট বেঙ্গলের। তো ওয়েস্ট বেঙ্গলের প্রথমেই দেখো আছে সুন্দরবন। তো সুন্দরবনটা যেটা আছে সেটা হচ্ছে 1987 এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়, এবং 1989 ইউনেস্কো দ্বারা এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়। এছাড়া আমাদের কী কী আছে, গরুমারা, জলদাপাড়া, সিংহলীলা, নাওড়া ভ্যালি, বক্সা, রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ, এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের। এরপরের প্রশ্ন দেখো, কোন পরিবর্তনটি মোমবাতির দহনে ঘটে। তো দেখো, মোমবাতির যে দহনটা ঘটে সেখানে কিন্তু দুটো পরিবর্তনই উভয় একসাথে ঘটে, এক হচ্ছে ভৌত আর একটা হচ্ছে রাসায়নিক। তোমরা দেখবে যখন একটা মোমবাতি তোমরা জ্বালাবে তো নিচে অল্প একটু মোম পড়ে থাকে, অর্থাৎ পুরো মোমটা কিন্তু আমরা পাই না, কিছুটা মোম যখন একটা মোমবাতি পড়ে তখন যে নিচের অল্প একটু পড়ে থাকে সেইখান থেকে আমরা যে অল্প মোমটা পাই সেটা কিন্তু ভৌত পরিবর্তনের ফলে, গোটা মোমটা আমরা পাচ্ছি না, অর্থাৎ সেখান থেকে অল্প একটু পাচ্ছি। তো সে এই ক্ষেত্রে দুটো প্রক্রিয়ায় ঘটছে। এবং ভৌত পরিবর্তনের কী উদাহরণ হতে পারে, যেমন তোমার বরফ গলে জল হওয়া, আবার জলকে যদি ফ্রিজ করা হয় তাহলে আবার বরফে পরিণত হয়, এটা একটা ভৌত পরিবর্তন। আর একটা দেখো এখানে রাসায়নিক পরিবর্তন, যেমন কাগজকে পুড়িয়ে দিলে, চিনিকে পোড়ালে, অর্থাৎ যেটা পরিবর্তন হয়ে গেছে সেটা থেকে আমি আগের ফর্মে আর ফিরে আসতে পারা যাবে না, সেগুলোকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। এবং ভৌত পরিবর্তনটা কি, যেটা আগের ফর্মে আছে এবং সেটাকে সাময়িক পরিবর্তনের পর আবার সে আগের ফর্মে ফিরিয়ে আনা যায় সেটাকে বলা হয় ভৌত পরিবর্তন। এরপরের প্রশ্ন দেখো, নিচের কোন কেলাসে কেলাস জল থাকে না। তো দেখো, এই কেলাস জল যে কথাটা আছে এর ইংরেজি অর্থ কি, এর ইংরেজি অর্থ হচ্ছে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। এই ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন কোনটাই নেই এখানে জিজ্ঞেস করা হয়েছে, তো সেটা হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ যে টেবিল সল্ট যেটা আমরা প্রতিদিনের খাদ্যে খাই, ইউজ করি, টেবিল সল্ট যেটাকে বলা হয় সেটা। তো তার ফর্মুলা কি, NaCl। তো NaCl যেটা আছে তার মধ্যে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ NaCl ফর্মুলার মধ্যে কোনো কেলাস জল নেই, কিন্তু এই যে দেখতে পাচ্ছি আমরা ব্লু ভিট্রিয়ল, অ্যালাম, কাপড় কাচা সোডা অর্থাৎ সোডিয়াম কার্বোনেট, এর মধ্যে কিন্তু কেলাস জল বা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন আছে। যেমন দেখো তোমার ব্লু অফ যে ভিট্রিয়লটা আছে এর ফর্মুলা কি, না CuSO4, একটা ছোট্ট পয়েন্ট বসে মাঝে, এবং তারপর হয় 5H2। এই যে 5H2O আছে অর্থাৎ 5, এই 5টা হচ্ছে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, 5H2O, এটাকেই বলা হয় ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, যেটা কি না সোডিয়াম ক্লোরাইডের মধ্যে নেই। আর কাপড় কাচার যে সোডা আছে তার ফর্মুলাটা কি, না Na2CO3.10H2O, অর্থাৎ এর ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনটা কত, না এর ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন হচ্ছে 10, আর এর এটাকে বলা হয় সোডিয়াম কার্বোনেট। আচ্ছা, এরপর দেখো পরের প্রশ্নে আমরা আসি, অরণ্যের অধিকার, অরণ্যের অধিকারের রচয়িতা কে, না অরণ্যের অধিকারের রচয়িতা হচ্ছে গিয়ে মহাশ্বেতা দেবী।
তো মহাশ্বেতা দেবীর আরেকটা কি আমরা বইয়ের নাম দেখে নিই, যেমন হচ্ছে হাজার চুরাশির মা, এটাও একটা অন্যতম বই। এরপর দেখো যে এই যে মহাশ্বেতা দেবীকে আমরা পড়লাম, তো ইনি 1979 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার পান। এরপর দেখো এখানে আছে আশাপূর্ণা দেবী, তো আশাপূর্ণা দেবীর একটি বইয়ের নাম আমরা দেখে নিই, যেমন হচ্ছে প্রথম প্রতিশ্রুতি, এটা আশাপূর্ণা দেবীর লেখা বই এবং তিনি প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। এরপর দেখো কোন গুপ্ত সম্রাট সাকারি উপাধি গ্রহণ করে, তো এর উত্তরটা হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো তোমরা সকলেই জানো দ্বিতীয় চন্দ্রগুপ্ত কে, তার আদার নাম হচ্ছে গিয়ে বিক্রমাদিত্য, এবং তার সময়ে চীনা পর্যটক ফা হিয়েন আমাদের ভারতে আসেন। এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম চন্দ্রগুপ্ত, না প্রথম চন্দ্রগুপ্ত কে ছিলেন, না প্রকৃতপক্ষে গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যেতে পারে প্রথম চন্দ্রগুপ্তকে। দেখো আমরা জানি গুপ্ত বংশ প্রতিষ্ঠা করেছিলেন শ্রীগুপ্ত, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম চন্দ্রগুপ্তকে, এবং এটা আমরা পাই মেহেরলি লৌহস্তম্ভ থেকে, তার সম্পর্কে আমরা জানতে পারি। এরপর দেখো এখানে দিয়েছে সমুদ্রগুপ্ত, না ভিএস জে স্মিথ ছিলেন একজন ঐতিহাসিক, তিনি তাকে বলেছিলেন নেপোলিয়ন অফ ইন্ডিয়া, এবং তাকে বলেছিলেন 100 যুদ্ধের বীর পুরুষ বলেও তাকে তিনি ব্যাখ্যা করেছেন। তিনি সাহিত্যের প্রতি অনুরাগী ছিলেন, তাই তাকে কবিরাজ বলা হতো, এবং তার সভাকবি হরি সেনের লেখা প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তি থেকে তার সম্বন্ধে অনেক কিছু জানা যায়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি স্কন্দগুপ্ত, না স্কন্দগুপ্ত কে ছিলেন, তিনিও গুপ্ত বংশেরই একজন রাজা ছিলেন, এবং তিনি হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন। তাহলে যদি পরে শক বা সকারি, অর্থাৎ সকারি এটা একটা উপাধি, তো শক আক্রমণকে কে প্রতিহত করেছিলেন, তখন হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কিন্তু যদি পরে হুন আক্রমণকে কে প্রতিহত করেছিলেন, তখন হয়ে যাবে স্কন্দগুপ্ত, না তিনি হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন। তো আমাদের প্রশ্ন শেষ, তো আমি আজকে তোমাদের সাথে 10টা প্রশ্নের আলোচনা করলাম, তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।